কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে নদীপথে জমির ফসল বাদাম বোঝাই করে বাড়ি ফিরছিলেন 17 জন কৃষক। প্রবল স্রোতের টানে মাঝ নদীতে আচমকাই ডুবে যায় বাদাম বোঝাই নৌকাটি। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ 40 নিজ তরফে নামের ওই এলাকায় নৌকা ডুবির ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। নৌকায় থাকা 17 জন কৃষকের মধ্যে 16 জনকে উদ্ধার করা হলেও একজন কৃষক এখনো পর্যন্ত নিখোঁজ। এদিকে নৌকা ডুবির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মেখলিগঞ্জ ব্লকের বিডিও অরুণ কুমার সামন্ত, মেখলিগঞ্জ পুলিশের সার্কেল ইন্সপেক্টর পূরণ রায় সহ বিশাল পুলিশ বাহিনী, আসেন সিভিল ডিফেন্সের আধিকারিকেরাও। দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যে নেমে পড়ে সিভিল ডিফেন্সের কর্মীরা। বিএসএফ এর স্পিডবোট নিয়ে এসে তিস্তা নদীতে তল্লাশি চালানো হচ্ছে। নৌকার মধ্যে 122 প্যাকেট মাল ছিল, 22 প্যাকেট মালের মধ্যে ডাঙ্গা দুটি গেছিল, পিছন দিকে জল খাইল। জল খাওয়ার পরে মাঝি আর একটা লোক তো ওরা দুজন ঝাঁপ দিয়ে নেয় না, 17 জন ছিল, 17 জনের মধ্যে একজন তো পাওয়া যাচ্ছে না। আরসিটিভি সংবাদ কোচবিহার।